সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছবিটা তো দেখলে এই ছবিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো প্রথমে একটা হাত মুঠো করে রয়েছে সেটা আঁকবো কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে বুড়ো আঙ্গুলটা আঁকলাম এবার পরপর চারটে আঙ্গুল এইভাবে সহজ পদ্ধতিতে এইভাবে মুঠো করে রয়েছে হয়ে গেল এবার প্রত্যেকটার মধ্যে নখ দিয়ে দিলাম নখগুলো দেওয়া হওয়ার পরে এইখানে আমরা এই হাতের মাঝখানের যে ভাঁজটা সেটা দিলাম এখান থেকে গিয়ে হাতটা এইভাবে ঘুরে গেছে হাতের পাঞ্জাটা এঁকে দিলাম এবার আমরা পতাকাটা আঁকব হাতের মধ্যেও আমরা তিনটে কালার করব সেই জন্য তিনটে ভাগ করে নিলাম সমান ভাগে আর এখানে আমরা হাতের মধ্যে পতাকা আঁকবো এখানে একটা ড লাইন ডবল কোড ডবল লাইন সরু করে টেনে দিলাম এই লাইনটা আবার সেই বরাবর সমানভাবে নিচে নামবে এবার আমরা পতাকাটাকে করছি পতাকাটা উঠছে একটু ব্যাকা হয়ে পতাকাটাকে আঁকছি কেমন করে আঁকছি খুব ভালো করে দেখো এইভাবে দিয়ে এই সাইড লাইনটা দিয়ে জুড়ে দিলাম যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে মাঝখানে চক্রটাও এঁকে নিলাম এবার আমরা আঁকা শেষ হয়ে গেছে কালার করব দেখো অরেঞ্জ কালার আমরা জানি ভারতের পতাকার রং সেটাকে সেটা ডিপলাইট করে আমরা চাপাচ্ছি প্রথমে একটু রং চাপিয়ে তারপরে অল্প করে জল দিয়ে আবার মিলিয়ে দিলাম মাঝখানটা হালকা করছি আবার এই পাশটা আবার ডিপ করে দিলাম অরেঞ্জ কালারটা তারপরে সমান করে সুন্দর করে মিলিয়ে দেবে এইভাবে মিলিয়ে দেবে রঙটা তাহলে দেখতে ভালো লাগবে এখানে অরেঞ্জ কালারে আমরা হাতের মুঠোতেও আমরা তিনটে কালার করব করবো যে অরেঞ্জ কালারটা দিয়ে আবার জল দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম পরপর আঙুলগুলোর মধ্যে আমরা এইভাবে শেডটা দিয়ে দেবো অরেঞ্জ কালারটা পরপর দিয়ে দেবো ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে আঙ্গুলের কালারগুলো করে দেখো এখানে অরেঞ্জ কালারের পার্টটা আমাদের শেষ হয়ে গেল এই হয়ে গেল অরেঞ্জ কালার এবার আমরা এখানে একটু ডিপ দিয়ে আমরা এই অর্ডারটা করে একটুখানি জল দিয়ে হালকা করে মিলিয়ে দিলাম এবার আমরা গ্রিন কালার করবো একটু জল দিয়ে ভা ভালো করে মাঝখানটা যেখানে শেড হবে একটু জল দিয়ে নিলাম এবার লাইট গ্রিনটা সঙ্গে সামান্য একটু ডিপ গ্রিন মিশিয়ে এইটা আমরা করে দিলাম দুপাশ থেকে রং দিয়ে মাঝখানটা হালকা করে একটার সঙ্গে একটা কালার সুন্দর করে এই কালারটা আমরা ডিপলেট করে সুন্দর করে চাপিয়ে দিলাম এখানে দেখো হয়ে গেল মাঝখানটা হালকা হয়ে গেলো এবার আমরা হাতের মধ্যে এই কালারটাই করব সবুজ রঙটা পতাকার যেই রঙ সে হাতেরও সেই কালারটাই করব সেটাই করলাম সবুজটা দিয়ে হাতের এখানটায় রিস্টের এখানে একটা ভাঁজ পড়ে সেই ভাঁজটাও আমরা এখানে বুঝিয়ে দিলাম হালকা করে মিলিয়ে দিলাম রংটা ভালো করে মিলিয়ে এবার আমরা মাঝখানে যে অংশটা রয়েছে সেটার মধ্যে আমরা যেহেতু সাদা তাই সামান্য একটু স্কাই কালার ব্লুটা জল জল করে দিয়ে আমরা একটু শেডগুলো দিয়ে দিচ্ছি হাতের পাঞ্জার মধ্যেও একটু শেড দিয়ে দিলাম স্কাই কালার দিয়ে তারপরে অল্প অল্প করে মিলিয়ে দিলাম স্কাই ব্লুটা যেটা কোবাল ব্লু সেটা দিয়ে আমরা এখানে শেডটা করে দিলাম এখানে লাঠির যে লাঠিটা রয়েছে যার মধ্যে পত্তা সেটা আমরা ব্রাউন কালার করে দিচ্ছি বা ব্রাউন কালার দিয়ে ভট করে দিলাম মাথায় একটা গোল দিয়ে দিলাম এবার আমরা চক্রটাকে করব তুলি দিয়ে করছি তোমরা যারা পারবে তুলি দিয়ে করবে যারা পারবে না তারা স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে করে দেবে এখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম দিয়ে নিয়ে মাঝখান দিয়ে একটা করে লাইন দিয়ে আবার প্রত্যেকটা লাইনের মাঝখানে আবার দুটো করে দাগ দিয়ে দেব। তাহলে অনায়াসে আমরা চব্বিশটা দাগ আমরা করে ফেলতে পারবো এইভাবে সমান করে প্রত্যেকটা ডিস্টেন্স সমান রেখে এইভাবে তোমরা করে দেবে এই চক্রটার মধ্যে একটুখানি মোটা করে দিলাম সাইডটা মাঝখানে একটা গোল করে দিলাম আর এখানে এরকম বরফি বরফি থাকে সেটা আমরা একটু একটু করে সুন্দর করে মাছ সবগুলোর মধ্যেই দিয়ে দিতে হবে এভাবে চক্রটাকে আমরা এঁকে দিলাম যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার সাথে আছেন পাশে আছেন যারা প্রতিনিয়ত ছবি দেখেন ভিডিও দেখেন কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে করো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবে পাশে থাকবে এইভাবে দেখে দেখে তোমরা যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলতে পারো তাহলে তোমরা অনায়াসে ছবি আঁকা শিখে যাবে এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিভিন্ন ধরনের ছবি এঁকে হাতটাকে সেট করতে হবে রঙ কীভাবে দিচ্ছি আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে এখানে আমরা আঙুলেরগুলোকে এমনি অরেঞ্জ কালারটার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে একটু টিপ করে একটু এখানে আঙুলের ভাস টাচগুলো দিয়ে দিলাম আর বর্ডারগুলো একটু দিয়ে দিলাম আর আঙুলের নখগুলোর মধ্যে আমরা একটু বর্ডার দিয়ে দিলাম ওই কালারটা দিয়েই তোমরা যারা ভিডিও দেখে যারা ছবি আঁকবে তারা প্রথমে কাগজ কলম নিয়ে সব নিয়ে বসবে একটু একটু করে ছবি দেখবে আর একটু একটু করে আঁকবে দেখবে ভিডিও শেষ হয়ে গেছে তোমার ছবি আঁকাও শেষ হয়ে গেছে আর জ্ঞানে আমার বলে না যে কোনো ভিডিও দেখলে মন দিয়ে যা বলে সেটা তোমরা একটু শুনে নেবে যে লোক ভিডিও করে তারা যেভাবে বলে সে কথাটাকে একটু ভালো করে মন দিয়ে শুনতে হয় তাহলেই তাহলে পেয়ে যাবে এখানে আমরা জয় হিন্দ এই কথাটা লিখবো তুলি দিয়ে লিখছি একবারে তো লেখার জন্য আমরা দুটো লাইন টেনে নিয়েছি যাতে লেখাগুলো একটা লেভেলের মধ্যে থাকে একটা লাইনের উপর থাকে সেই জন্য এই লাইনটা আমরা টেনে নিয়েছি এভাবে এই বিভিন্ন কালার দিয়ে আমরা এইভাবে জয় হিন্দ কথাটা আমরা লিখে দিলাম কেমন করে লিখলাম খুব মন দিয়ে দেখবে এইভাবে আমার সাথে থাকবে পাশে থাকবে আবার সবাইকে অনেক শুভেচ্ছা ওর ভালোবাসা জানান